بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে জামির ভাই জানতে চেয়েছেন, সম্ভবত নামটা জামিরই বললেন, যাই হোক না কেন, তিনি জানতে চেয়েছেন তার এক ভাই মানত করেছিলেন যে আমার এই কাজটা হয়ে গেলে রমজান মাসে আমি এক খতম কোরআন পড়ব, কিন্তু তিনি রমজান মাসে কোরআন খতম করতে পারেননি। কিন্তু এখন তার সমস্যা হচ্ছে যে কোনো কাজে তার মন লাগছে না, যে পড়াশোনাতে মন লাগে না, সালাত আদায় করার সময় যেন মনটা বিক্ষিপ্ত হয়ে যায়, যাই হোক না কেন, এগুলো ওনার প্রশ্ন হচ্ছে যে মানত পূর্ণ না করলে কি এরকম কোনো ঘটনা ঘটতে পারে। ভাই, এর আগে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কয়েকটি কথা। প্রথম কথা হচ্ছে, শরীয়তে মানত মানা বলে কোনো জিনিস নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাজারা ফিল ইসলাম, ইসলামে নজর মানা বলে কোনো জিনিস নেই। তার মানে নজর মানতে হয়, এটা শরীয়তের একটা বিধান, এ বলে কোনো বিধান শরীয়তে নেই। তবে যদি কোনো ব্যক্তি নজর মেনে নেয়, তাহলে সে নজর থেকে পূরণ করতেই হবে, এটা ফরজের মতো। যেমন সালাত ফরজ, সিয়াম যেমন পালন করা ফরজ, ঠিক সেই রকম মানত মেনে নিলে সেই জিনিস তখন আমাদের উপরে চাই ফরজ হয়ে যায়, করতেই হবে। সেই জন্য আপনার ভাইয়ের প্রথম কর্তব্য ছিল রমজান মাসে যে কোনো প্রকারেই হোক না কেন তার কোরআন খতম করা, যত কষ্টই হোক না একবার কোরআন খতম করা তো অত্যন্ত সহজ। জানি না আপনার ভাই কেন রমজান মাসে, পুরো রমজান মাসে একবার কোরআন খতম করতে পারেনি। পাঁচ দিন ছয় দিনে, চার দিনে পাঁচ দিনে ছয় দিনে একবার করে খতম করা সম্ভব হয়, তাহলে পুরো তিরিশ দিনে, উনত্রিশ দিনে একবার কোরআন খতম করা কেন সম্ভব হলো না? নিশ্চয় তার যে মনে কোন রকমের ছিল যে করলে হবে না করলে হবে, যাই হোক না কেন নজর তাকে পূরণ অবশ্যই করতে হবে আগামী রমজানে। গত রমজান যেহেতু পার হয়ে গেছে, সেই জন্য আগামী রমজানে তাকে এক খতম কোরআন অবশ্যই করতে হবে। আর গত রমজানে এক খতম কোরআন পড়তে না পারার কারণে যে অন্যায় সে করেছে, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যে এর জন্য আল্লাহর কাছে ক্ষমাও চাইতে হবে, যেহেতু সে নজর মেনেছিল, সেই নজর সে পূরণ করতে পারেনি। আর নজর মেনে নেওয়ার পরে সেই জিনিসটা কিন্তু ফরজে পরিণত হয়ে যায়, সেই জন্য সেই ফরজ কাজ না করার জন্য যে সে অবশ্যই কি হবে, যতদিন সেই নজর সে পূর্ণ না করবে ততদিন তার মাথায় একটা যে পাপের বোঝা থাকবেই থাকবে। কথা নজর মানলে এই ধরনের কোন কোন কিছু হয়, এই ধরনের কোন কথা শরীয়তে নেই। নজর না মানলে তার মন বিক্ষিপ্ত হয়ে যায়, পড়াশোনায় মন লাগে না, কাজে মন লাগে না, খেতে মন লাগে না, ঘুম আসে না, এই ধরনের কোন কথা শরীয়তে নেই। এটা হচ্ছে তার একটা দুশ্চিন্তা, যেহেতু তিনি নজর পূরণ করেননি, সেই জন্য হয়তো সেই দুশ্চিন্তা তাকে ধরে ঘিরেছে, সেই জন্য তার উচিত অতিসত্বর বা রমজান ছাড়াও যে কোনো মাসে যদিও করে নেয় তবু ইনশাআল্লাহ হয়ে যাবে। রমজান ছাড়া যে কোনো মাসে যদি কোরআন খতম করে নেয় তাহলেও ইনশাআল্লাহ হয়ে যাবে।